গাইস আশা করি তোমরা সবাই জানো 22 তারিখে কিন্তু আমাদের ওবি আপডেট গেমের মধ্যে আসছে চলেছে আর এইবারের ওবি আপডেটের পর আমাদের বার্মনা ম্যাপে কিন্তু উল্লেখযোগ্য প্রচুর পরিমাণ পরিবর্তন আসছে যাচ্ছে আর শুধু ম্যাপের বড় বড় জায়গায় নয় আমাদের ছোটখাটো প্রচুর পরিমাণ কিন্তু পরিবর্তন হবে OB39 আপডেটের পর আর শুধু পরিবর্তনই নয় আমাদের কিছু নতুন জিনিস কিংবা পুরাতন জিনিস কিন্তু অ্যাডও করা হবে যেটা কিন্তু আমাদের গেমের জন্য প্রচুর পরিমাণ দরকার কিছু কিছু পরিবর্তন কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আর কিছু কিছু পরিবর্তন কিন্তু আমার কাছে একদমই ভালো লাগেনি তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি তোমাদের পরিবর্তন নিয়ে কিছু সম্পূর্ণ A to Z ডিটেইলস বর্ণনা করব আশা করি তোমরা ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে শুনবা কেউ স্কিপ করবে না ভিডিওটি বানাতে আমার প্রচুর পরিমাণে কষ্ট করতে হয়েছে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবা আর ভিডিওতে যারা তোমরা নতুন তাদের আমি সাবস্ক্রাইব করতে বলবো না তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি প্রেজেন্টেশনটা একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা একটু লং হতে পারে সেক্ষেত্রে তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা দেখো গাইস কালকের ভিডিওতে আমি তোমাদের বলছিলাম কিন্তু আমাদের ব্যানার উপরে যেহেতু বিআর অ্যাডজাস্টমেন্ট এবং সেস অ্যাডজাস্টমেন্ট একত্রে লেখা রয়েছে তার মানে আমাদের ম্যাপের উপর প্রচুর পরিমাণ পরিবর্তন হবে তো ওবি আপডেট নিয়ে আমি তোমাদের জন্য কোনো মিথ্যা কথা বলিনি সেটা তো আমাকে প্রমাণ করতে হবে প্রথম যে পরিবর্তনের কথা আমি বলবো সেটা হচ্ছে আমাদের স্নাইপার টাওয়ারের উপর পরিবর্তন এই স্নাইপার টাওয়ারগুলো যদি এনিমি লুকে থাকে সেক্ষেত্রে বোঝা কিন্তু অনেকটাই দায় হয়ে যায় যতক্ষণ না এনিমি ফায়ার না করতেছে তবে ভয় পাওয়ার কোনো কারণে স্নাইপার টাওয়ার সরিয়ে দিচ্ছে না তবে স্নাইপার টাওয়ারের যে ডিজাইনটা সেটা কিন্তু একদম চেঞ্জ করে দেওয়া হবে ওবি আপডেটের পর কিন্তু আমাদের স্নাইপার টাওয়ারের উপর তোমরা কিন্তু আর পুশ দিতে পারবে না এটা ডিজাইনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ব্যাকআপ নেওয়ার কোনো কিন্তু চান্সই নেই স্নাইপার টাওয়ারে তুমি জাস্ট এক সাইড থেকে কিন্তু ব্যাকআপ নিতে পারবা পরবর্তী সাইড থেকে যদি কোনো এনিমি এসে তোমাকে মারি দেয় সেক্ষেত্রে তুমি কিছুই করতে পারবে না আমার মতে এই পরিবর্তনটা কিন্তু ঠিক আছে অনেকে আছে স্নাইপার টাওয়ারে এমন ভাবে বসে থাকে যে গেমের প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত আর এমন ভাবে ক্যাম্পিং করে তাদের সাথে কিন্তু ফাইট নেওয়াটা কিন্তু দায় হয়ে যায় তো ওবি আপডেটের পর তোমাদের কিন্তু আর টাওয়ার ক্যাম্পিং হচ্ছে না তো এই বিষয়টা তোমরা কিভাবে নিলা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা আমার মতে পরিবর্তনটা ঠিক আছে তবে তোমাদের মতামত কিছু জানা প্রয়োজন তোমরা অবশ্যই জানাবা যে এই পরিবর্তনটা কি সঠিক হলো কিনা সেকেন্ড যে পরিবর্তনটি হবে সেটা হচ্ছে আমাদের ম্যাপের মিলের উপর মিলের এই জায়গায় যে আমাদের সিটি রয়েছে এই সিটি দিয়ে যখন আমরা উঠতে যাই বিশেষ করে ক্লাসিক স্কোয়াডে কিন্তু আমরা উঠতে গেলে কিন্তু মরে যাই তার মেন কারণটি হচ্ছে সিঁড়ির মাঝে মাঝে ফাঁকা থাকা যখন আমরা উঠতে যাই ফাঁকা দিয়ে কিন্তু এনিমি মেরে দেয় তবে ওবি আপডেটের পর কিন্তু এই বিষয়টা একটু ফিক্স করা হবে দেখো এখানে কিন্তু আমাদের সেই ফাঁকা ফাঁকাটা নেই এখানে সেই ফাঁকা ফাঁকাটা বাদ দিয়ে তারা কিন্তু একদম ঢালাই করে দিচ্ছে ওল্ড সিঁড়ি আর তোমাদের নিউ সিঁড়ি যদি দেখা এখানে তোমরা বিস্তর ফারাক দেখতে পাবা মনে মনে এই পরিবর্তনটি আমি প্রচুর পরিমাণে চাচ্ছিলাম কারণ ক্লাসিক স্কোয়াড খেলতে গেলে কিন্তু এই বিষয়টা নিয়ে প্রচুর পরিমাণে সাফার করতে হয় আমার মতে তোমরা সবাই একমত হবে এই বিষয়টা নিয়ে যে আমাদের এই মিলের পরিবর্তনটা কিন্তু করা উচিত ছিল তবে মিলের আইটি পরিবর্তন হবে যেটা নিয়ে কিন্তু সবার মত ভিন্ন হতে পারে যেটা তোমরা এখন স্ক্রিনে পর দেখতে পারতেছো বর্তমানে আমাদের গেমের মধ্যে কিন্তু এই জায়গায় দুইটা টায়ার ছিল একটি হচ্ছে সামনের দিকে আর একটা কিন্তু পাশে তবে কিন্তু ওবি আপডেটের পর তোমরা এই দুইটা টায়ার দেখতে পাবা না এছাড়াও গাড়ির উপরে একটা টায়ার ছিল যে টায়ারটা দিয়ে তোমরা কিন্তু একদম মাথায় উঠে যেটা সেটা কিন্তু আর করতে পারবা না আর গ্যারেজের সামনে কিন্তু আমাদের মোট তিনটা গাড়ি রাখা ছিল সেখানে কিন্তু আমাদের একটা গাড়ি রাখা হয়েছে যারা বিআর র্যাঙ্ক খেলো তাদের ক্ষেত্রে অনেকেই এটাকে খারাপ চোখে দেখতে পারো তবে যারা সিএস খেলো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক ভালো হয়েছে সিএস এর ক্ষেত্রে যারা অপোনেন্ট টিম আছে তারা কিন্তু একদম টায়ার দিয়ে উঠে একদম মাথার উপরে উঠে যায় তখন কিন্তু আর খেলা যায় না তাদের সাথে তো এই পরিবর্তনটি কি আনা সঠিক হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবা OB39 আপডেটের পর আমাদের ম্যাপের সবচেয়ে যে বড় পরিবর্তনটি আনা হবে সেটা হচ্ছে আমাদের পুচিনকের উপর পিকের পর আমাদের গেমের সবচেয়ে ডেঞ্জারাস যে প্লেসটি রয়েছে সেটা হচ্ছে পুচিনক আপডেটের পর আমাদের ম্যাপের মধ্যে কিন্তু তোমরা উল্লেখযোগ্য কিছু পরিবর্তন দেখতে পাবা আর এই পুচিনকটা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে আমাদের ফাঁকা ময়দানের কারণে আমাদের কিন্তু পুচিনকের 80% স্থানে কিন্তু ফাঁকা আর এই ফাঁকা স্থানটিকে ফিল করার জন্য আমাদের পুচিনকে কিন্তু বিভিন্ন জায়গায় তোমরা এরকম কিন্তু কিছু বাক্স পড়ে থাকতে দেখবা যারা সিএস খেলে তাদের জন্য কিন্তু এই পরিবর্তনটা খুব পরিমাণ প্রয়োজন ছিল কারণ সিএস যদি তুমি অপোনেন্ট জায়গায় পড়ো তাহলে কিন্তু এরকম কভার নেওয়ার কোনো জায়গা নেই আর এখানে এত পরিমাণ ফাঁকা যার কারণে কিন্তু গুলাল মেরে কিন্তু কাজ হয় না বড় বড় ড্রামগুলো দিলে কিন্তু এই জিনিসটা খুব একটা ভালো দেখাতো না তবে এই যে ছোট ছোট বাক্স দিয়ে কিন্তু জিনিসটা অনেক সুন্দর করছে এক্ষেত্রে তোমাদের কিন্তু বিষয়টা অনেক সুবিধা হয়ে গেল তোমরা কিন্তু ছোট ছোট এইসব জায়গায় কভার নিয়ে সুন্দরভাবে খেলতে পারবা এই পরিবর্তন নিয়ে আশা করি তোমরা কেউ কথা বলবো না সবাই একমত হবে যে এটা একটা সুন্দর পরিবর্তন ছিল তবে তোমার মতামতটা কিন্তু ভিন্ন হতে পারে সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যে এই পরিবর্তনটা তোমার কাছে ভালো লেগেছে কিনা চার নাম্বার পরিবর্তনটি হচ্ছে আমাদের ম্যাপের মধ্যে বিভিন্ন জায়গায় তোমরা এরকম ঘর দেখতে পাও এটা কিন্তু চাবি দিয়ে খুলতে হয় তো এই ঘরের কালারটা কিন্তু একদম পরিবর্তন করে দেওয়া হয়েছে বর্তমানে এই ঘরে যে কালারটি রাখা হচ্ছে সেটা কিন্তু সাদা কালো অর্থাৎ আমাদের নর্মাল যেসব আইটেম অ্যাড হলে আমাদের সাদা কালো কালার থাকে সেরকম তবে ওবি আপডেটের পর কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে এরকম লাল হয়ে যাবে পাঁচ নাম্বার যে পরিবর্তনটি আনা হবে সেটি হচ্ছে আমাদের র্যাঙ্ক সিস্টেমের উপর সত্যি কথা বলতে র্যাঙ্কের উপর আমি কিন্তু বেশি একটা ইন্টারেস্ট না অর্থাৎ আমি র্যাঙ্ক কিন্তু বেশি খেলি না যার কারণে কিন্তু আমি তোমাদের সুন্দরভাবে বোঝাতে পারবো না র্যাঙ্ক স্কোরের যে আগে সিস্টেমটি অর্থাৎ আমাদের আগে র্যাঙ্ক নিয়ে খেলে নাকি তোমাদের খুবই কম কম স্কোর দিত সেই জিনিসটি কিন্তু করে দেওয়া হবে বর্তমানে মতো সহজে তোমরা কিন্তু হিরো গ্র্যান্ড মাস্টার মাস্টার এগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে না আগের মতো স্কোর সিস্টেম করে দেওয়া হবে এই কথাটা দ্বারা কি বোঝানো হচ্ছে এটা কিন্তু আমি বুঝিনি তোমরা যারা জানো এই বিষয়ে সম্পর্কে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবা এই বিষয়টা আমার জানা প্রয়োজন যেটা আমি পারি না যেটা আমি জানি না সেই বিষয়ে আমার বড় করার অভ্যাস নাই আমার জানার আগ্রহ আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা যারা ওল্ড প্লেয়ার আছো গাইস আরো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে যেগুলো আমি তোমাদের জানাবো তার আগে ছোট্ট একটি প্রমোশন রয়েছে যেটা তোমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ চলো সবাই মিলে দেখে আসি বর্তমানে আমাদের গেমের মধ্যে কিন্তু বাণিজ্যিক ইভেন্টটি চলতেছে তো বাণিজ্যিক ইভেন্টটা কমপ্লিট করতে হলে অবশ্যই তোমাদের ডায়মন্ড লাগবে বিশ্বস্ত এবং কম দামে যদি ডায়মন্ড ড্র করতে চাও স্ক্রিন অপরেটির নাম্বার দেওয়া রয়েছে এটা একটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে নক দিলে কিন্তু খুবই ফাস্ট রেসপন্স পেয়ে যাবা আর তোমাদের যদি ইমো কিংবা হোয়াটসঅ্যাপ না থাকে সেক্ষেত্রে তাদের একটি ফেসবুক পেজ রয়েছে যেটা তোমরা এখন স্ক্রিন অপর দেখতে পাচ্ছ এই পেজ থেকে তোমরা কিন্তু ডায়মন্ড ড্র করতে পারবা আর তাদের একটি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে যে গ্রুপে যোগ থাকলে তোমরা কিন্তু প্রোমো অফার কিংবা কম দামে ডায়মন্ড ড্র করার অফারগুলো সম্পর্কে কিন্তু জানতে পারবা তো হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা থাকবে তো যাই হোক নেক্সট পরিবর্তনটি হচ্ছে আমাদের লবির উপর তো রমাদান ইভেন্ট স্পেশাল যে লবিটি তোমরা এখন স্ক্রিন অপর দেখতে পাচ্ছ এটা
কিন্তু OB39 এর পর আমাদের গেমে অ্যাড হবে এবং এটা যাওয়ার পর তোমরা কিন্তু অরিয়ন ক্যারেক্টার রিলেটেড যে লবিটি রয়েছে সেই লবিটা কিন্তু গেমের মধ্যে দেখতে পাবা আর এই দুটি কোলাবরেশন যাওয়ার পর কিন্তু আমাদের সামার ইভেন্টে আসবে আর সামার ইভেন্টের সময় কিন্তু আমরা সিজন 1 এর যে লবিটি সেই লবিটি কিন্তু আবার গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো গেমের লবির সাথে সাথে কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ওয়েটিং লবি তো তোমরা পরিবর্তন দেখতে পাবা যে ওয়েটিং লবিটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের আনা হবে যতটুকু শোনা যাচ্ছে এটা আমাদের সিজন 1 থেকে 5 এর মধ্যে যে কোনো একটা ওয়েটিং লবি হবে আমি কিন্তু শিওর বলতে পারতেছি না তবে এই ওয়েটিং লবিটা কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে তো এই ওয়েটিং লবিটা তোমাদের কাছে কেমন লাগে আসলে তোমরা খুশি হবে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও নেক্সট যে পরিবর্তনটি আমাদের গেমের মধ্যে আসবে সেটা হচ্ছে আমাদের রিভাইভ সিস্টেমের উপর রিভাইভ সিস্টেমটা তো আমাদের রিমুভ করা হবে না এমনকি লিমিটেশনও কিন্তু দেওয়া হবে না বরং আমাদের সুপার রিভাইভ সিস্টেমটি কিন্তু চালু হতে যাচ্ছে সুপার রিভাইভ সিস্টেমটি কিন্তু আমাদের দুই রকম হবে একটি হচ্ছে আমাদের সুপার রিভাইভ সিস্টেম আরেকটা কিন্তু আমাদের ভিআইপি সুপার রিভাইভ সিস্টেম আপডেটের পর তোমরা কিন্তু ভ্যালিড মিশনের মোট দুটো টোকেন পাবা একটি হচ্ছে আমাদের নর্মাল রিভাইভ সিস্টেম আরেকটা কিন্তু আমাদের সুপার রিভাইভ সিস্টেম সুপার রিভাইভ করতে তোমাকে কিন্তু টোকেনের পরিমাণ লাগবে 600 এখানে সুপার রিভাইভ বলতে কিন্তু তুমি যদি ইএমপি নিয়ে নামাও সেক্ষেত্রে 600 টোকেন লাগবে 600 টোকেন নিয়ে নামলে কিন্তু তুমি ইএমপি নিয়ে তুমি কিন্তু আকাশ থেকে নামবা আর ভিআইপি ভাবে যদি তুমি নামাতে চাও সেক্ষেত্রে তোমাকে ইএমপি এসএমজি এমও ভেস্ট হেলমেট সবকিছু কিন্তু দিয়ে নামাবে সেক্ষেত্রে ভিআইপি সুপার রিভাইভ সিস্টেমের টোকেনটি খরচ হবে 800 রিভাইভ সিস্টেমটি তুলে নেওয়া তো দূরের কথা আর সুপার রিভাইভ সিস্টেমটি এবং ভিআইপি রিভাইভ সিস্টেমটি কিন্তু অ্যাড করছে এটা সম্পূর্ণ দায়ভার আমি বলবো তোমাদের কারণ তোমরাই কিন্তু রিভাইভ সিস্টেমটা রাখার জন্য ভোট দিছো তোমরা একটু খেয়াল করো এখানে যখন আমি তাকে 600 টোকেন দিয়ে রিভাইভ দিলাম সে কিন্তু শুধুমাত্র ইএমপি নিয়ে নামতেছে তবে যখন আমি তাকে 800 টোকেন দিয়ে রিভাইভ দিলাম সে কিন্তু হেলমেট ভেস্ট সবকিছু নিয়ে নামতেছে তো রিভাইভ সিস্টেমের সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো গাইস নেক্সট ভিডিও হচ্ছে আমাদের ইভো M14 রিলেটেড তো কালকে কিন্তু গ্লিজের কারণে আমি তোমাদের রিভিউ করতে পারছিলাম না তো আজকে তার ফুল লুকটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছছো এটা কিন্তু আমাদের সেম কোবরা M14 যে কালার কম্বিনেশন সেটার মতো কিন্তু সেম টু সেম করা হয়েছে আর M14টা তোমরা দেখতে পাবা যখন অরিয়ন ক্যারেক্টারটা আমাদের গেমের মধ্যে আসবে এক লেভেল থেকে তিন লেভেলে থাকা অবস্থায় এটা যে অ্যাবিলিটি রাখা হয়েছে সেটা হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার আলমন্ড পেনিট্রেশন প্লাস আর মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস দেখো মুভমেন্ট স্পিডটা যদি কমিয়ে দাও তবে এখানে কিন্তু আমাদের M14 কিন্তু রেট অফ ফায়ারটা বাড়িয়ে দিয়েছে সেক্ষেত্রে মুভমেন্ট স্পিডটা কমালে কিন্তু সেরকম একটা ইফেক্ট পড়বে না আর M14 যে লুকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু মারাত্মক একটি লুক দেওয়া হয়েছে আমার কাছে কিন্তু সত্যি অসাধারণ লাগছে আর M14 নাম দেওয়া হচ্ছে ইভো স্কাইলাইট M10 তো M10 তোমাদের কাছে কেমন লাগলো আর আসলে তোমরা বের করবা কিনা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাই দিবা গাইস নেক্সট আপডেট হচ্ছে আমাদের ট্রেনিং গ্রাউন্ড রিলেটেড আপডেট তো বর্তমানে যদি ট্রেনিং গ্রাউন্ডের দিকে তাকাও সেটা কিন্তু আমাদের খেলতে খুব একটা ভালো লাগে না তবে ওল্ড ট্রেনিং গ্রাউন্ডের দিকে যদি তুমি তাকাও সেক্ষেত্রে কিন্তু আগের ট্রেনিং গ্রাউন্ডটা কিন্তু আমাদের অনেক অনেক ভালো ছিল আর এখানে কিন্তু স্পেস অনেক বড় ছিল যার ফলে কিন্তু আমাদের ট্রেনিং করে কিন্তু অনেক মজা পেতাম তবে বর্তমানে ট্রেনিং গ্রাউন্ডে কিন্তু এত পরিমাণে স্পেস নেই আর দেখতেও কিন্তু অত একটা সুন্দর না যদিও অ্যাডভান্স আপডেট কিন্তু আমি ওল্ড ট্রেনিং গ্রাউন্ডের এখনো প্রিএক্সেস পাইনি তবে যতটুকু জানা গেছে ওল্ড ট্রেনিং গ্রাউন্ডটা কিন্তু আমাদের আপডেটের পর গেমের মধ্যে অ্যাড করে দেওয়া হবে দেখো যেহেতু আমি প্রিএক্সেস পাইনি সেক্ষেত্রে কিন্তু আমি 100% কনফার্ম এই কথাটি বলবো না তবে 50-50% চান্স রয়েছে যে আমাদের ওল্ড ট্রেনিং গ্রাউন্ডটা ব্যাক দেওয়া হবে তো তোমাদের মতামতটা কি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবো আমাদের ওল্ড ট্রেনিং গ্রাউন্ডটা ভালো নাকি নিউ ট্রেনিং গ্রাউন্ডটা গাইস নেক্সট আপডেট হচ্ছে আমাদের অরিয়ন ক্যারেক্টার রিলেটেড আপডেট তো আমাদের OB39 এর যে নিউ ক্যারেক্টারটি আসছে চলছে সেটি হচ্ছে অরিয়ন আর অরিয়ন একটি অ্যাক্টিভ স্কিল ক্যারেক্টার তুমি যখন অরিয়ন ক্যারেক্টারের অ্যাবিলিটি অন করবে তখন কিন্তু এরকম একটি বলয় সৃষ্টি হবে এবং বলয় থেকে কিন্তু একটা হাত বের হবে এই হাতের রেঞ্জের মধ্যে যে এনিমিটা থাকবে সেই এনিমির কিন্তু হেলথ কাটতে থাকবে স্কিলটি মারার পর মোটামুটি কিন্তু 6 সেকেন্ড তোমরা এই বলয়টি দেখতে পাবা এই 6 সেকেন্ডে কিন্তু পাস করে মোটামুটি প্রত্যেক সেকেন্ডের জন্য পাস করে কিন্তু 5-6-30 হেলথ কিন্তু এনিমির থেকে কেটে নিবে তুমি ঘরের মধ্যে লুকায় থাকো না কেন কিন্তু আমাদের যদি প্যাকা করো তারপরে কিন্তু এই বলয়ের যে রেঞ্জ এই বলয়ের যদি রেঞ্জের মধ্যে থাকো তাহলে অবশ্যই তোমার কিন্তু হেলথ কেটে যাবে আর সেকেন্ড ক্যারেক্টারটি হচ্ছে আমাদের ইলাইট অ্যালভারো দেখো এখানে আমি কিন্তু একটা গ্রেনেড কুক করলাম তবে সেটা কিন্তু তিনটা রূপান্তর হয়ে এখানে কিন্তু ফেটে গেল তার মানে হচ্ছে বাঁচার কোনো রকম উপায় থাকবে না যদি তোমার সামনে কোনো গ্রেনাইটের ভালো প্লেয়ার থাকে গাইস এত কষ্ট করে তোমাদের জন্য এতগুলো আপডেট ম্যাচ করে নিয়ে এসেছি এতক্ষণ ধরে তোমরা ভিডিও দেখছো হয়তো বা ভিডিও ভালো লাগছে না হলে ইনফরমেটিভ বলে দিয়ে দেখতেছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওতে লাইকটা না দিলে কষ্ট করে লাইকটা দিয়ে দাও আর গাইস কালকে আমি নিজেও কিন্তু অ্যাডভান্স সার্ভার গেম প্লে করেছি কালাহারি ম্যাপে তো অ্যাডভান্স সার্ভার কিন্তু কালাহারি ম্যাপটা অলরেডি অ্যাড করে দেওয়া হয়েছে যেটা কিন্তু তোমাদের সবারই একটা কমন দাবি ছিল অ্যাট দ্য লাস্ট কিন্তু আমাদের কালাহারি ম্যাপটাকে অ্যাড করে দেওয়া হয়েছে আমি নিজেও খেলেছি তো এরপরে কিন্তু অবিশ্বাস করার আর কিচ্ছু নেই আর যদি অবিশ্বাস করো সেক্ষেত্রে 22 তারিখ পর্যন্ত অপেক্ষা করো 22 তারিখে যখন আমাদের কালাহারি ম্যাপটা অ্যাড করে দেওয়া হবে তখন কিন্তু তোমরা খেলতে পারবা আর তোমাদের ডিমান্ডেবল সবচেয়ে যে আইটেমটি সেটি হচ্ছে আমাদের গ্লাইডার এই গ্লাইডারটাকে কিন্তু আমি ক্লাসিকে অ্যাড করে দেখেছি এখন কিন্তু র্যাঙ্কে অ্যাড করে দেখিনি তো র্যাঙ্কে অ্যাড হবে কিনা এটা কিন্তু আমি এখনো শিওর জানি না তবে ক্লাসিকে কিন্তু অ্যাড দেখতে পেয়েছি তার মানে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় কিন্তু আমাদের র্যাঙ্কেও অ্যাড করে দিবে তবে আপডেট পর সাথে সাথেই কিন্তু আমাদের র্যাঙ্কে অ্যাড করে দিবে না আর নেক্সট আপডেট হচ্ছে আমাদের পরবর্তী ইভো বান্ডেল রিলেটেড আপডেট তো কালকে কিন্তু আমি তোমাদের ইভো বান্ডেল দেখেছিলাম তবে সম্পূর্ণ কিন্তু দেখাতে পারিনি তো অলরেডি কিন্তু আমার কাছে ইভো বান্ডেলের সম্পূর্ণ লুকটা চলে আসছে অবশ্যই আমি তোমাদের জন্য ম্যানেজ করে নিয়ে আসছি দেখানোর জন্যই তবে দেখানোর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা কিন্তু দেখার শেষে সাথে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবা যারা এখনো লাইকটা করোনি তো নিউ ইভো বান্ডেলের সম্পূর্ণ লুকটি তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ এটা কিন্তু ফটো আকারে তবে এটা কিন্তু মেন যে পিকচারটা সেটা ডিজাইনটা কিন্তু অনেকটা আমাদের বুয়া পাটেলের মতো করেছে তো বান্ডেলটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিও তোমরা জানলে অপেক্ষা হবে আমাদের গেমে কিন্তু আরেকটি পিঙ্ক ড্রাগো কাস্টম করা হয়েছে যেটা তোমরা এখন স্ক্রিনে পড় দেখতে পাচ্ছ জাস্ট কালারটা চেঞ্জ করে কিন্তু আমাদের গেমে দেওয়া হবে তবে এটা OB39 আপডেটে দেওয়া হবে কিনা এটা কিন্তু এখন আমি শিওর ভাবে জানতে পারিনি জানতে পারলে পরবর্তী কোনো ভিডিওতে আমি তোমাদের জানিয়ে দিব আর তোমরা যারা রাত বারোটা আপডেটের জন্য অপেক্ষা করছো তাদের বলে রাত বারোটা পর সে কোনো ফিক্সড ডিপেন্ড নাই তবে যদি কোনো ইভেন্টের প্রিএক্সেস ব্যানার বা লিখতে যাই অবশ্যই রাত 8টা এবং 10টা কমেন্টের মাধ্যমে আমি তোমাদের জানিয়ে দিব তো এই ছিল আমাদের OB39 আপডেট রিলেটেড ভিডিওটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখতে একদম ভুলো না তো গাইস আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ